মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামাত নেতা দেলওয়ার হোসেন সাঈদি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রবিবার বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে পাঠানো হয়। কারাসূত্রে জানা গেছে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্র কারাগার পার্ট একে বন্দী ছিলেন সাঈদি। সেখানে থাকা অবস্থায় রবিবার বিকেল 5টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করছিলেন জামাতের এ নেতা। এরপরেই তাকে হাসপাতালে নেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে 2008 সালের 17 ফেব্রুয়ারি দেলওয়ার হোসেন সাঈদিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে 2010 সালের 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন সাঈদি। পরে একই বছরের 2 আগস্ট মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মুফজ্জল হোসেন, নিউজ নাও 24।